দক্ষতা বিশ্ববিদ্যালয় ভারতের ভিতরতে হব এখন অগ্রণী প্রতিষ্ঠান, যত প্রতিবছরে পড়িব পারিব 10,000 লড়া ছোৱালীয়ে। 2025 সনের ভিতর আরম্ভ হব কাম। এই ঘোষণা অসমৰ দক্ষতা বিকাশ মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ। নিউজ 18 অসম নর্থ ইস্টে আয়োজন করা এডুকেশন ইমিনেন্স 2024 অনুষ্ঠানত উপস্থিত থাকি এই ঘোষণা মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশত, তেখেতৰ দিশ নির্দেশনাত আমি স্কিল এডুকেশনত নীরবে একটা অত্যন্ত বৈপ্লবিক কাম করে আছো। আর আপনাদের হয়তো ইয়ার বিপ্লবর, এই নীরব বিপ্লবর ফলাফল আপনাদের 2-4 বছর খুব সুন্দরভাবে দেখবলে পাব। এখন বিশ্ববিদ্যালয় যত 10,000 লড়া ছোৱালীয়ে প্রতি বছরে পড়িব অসম দক্ষতা বিশ্ববিদ্যালয় 2025 সনের ভিতর আরম্ভ করবো ভাবিছো। এইবার আমি তার ইন্টারিম ক্যাম্পাস গুয়াহাটীত আরম্ভ করছো, অহা বছরলৈকে 25 নহলে 26 আমি তার মেইন ক্যাম্পাসলৈকে গৈ এখন দক্ষতা বিশ্ববিদ্যালয় করব পাৰিম বুলি পুরা দৃঢ় হয়ে আছো যে এইখন করব পাৰিম। আর এইখন ভারতবর্ষের ভিতর আটাইতকৈ আগশারীর এখন দক্ষতা বিশ্ববিদ্যালয় হব বলে আজির তারিখত মই গৌরবে কব পাৰো। দক্ষতা বিকাশের ক্ষেত্র বৈপ্লবিক কাম করে আছে অসম সরকারে। নীরব বিপ্লবর ফলাফল 3-4 বছর পাব অসমৰ রাইজে। আনকি অসমত স্কিল এডুকেশন বিনামূলীয় হব বলেও মন্তব্য মন্ত্রীগুলির। আমি একটা সিদ্ধান্ত লৈছো যে অসমত এতিয়া স্কিল এডুকেশন বিনামূলীয় হব। গভর্নমেন্ট আইটিআই এন্ড পিপিপি আইটিআই আমি স্কিল এডুকেশনটো 100% ফ্রি, আর তার কারণে যি খরচ আমি পিপিপি করা ব্যক্তি সকলক বা আমার প্রাইভেট পার্টি সকলক দিব লাগিব, সেই খরচটা আমি সরকারে বহন করিম। ছাত্র ছাত্রীয়ে কতো স্কিল এডুকেশন গভর্নমেন্টে হোক পিপিপি হোক কতোয়ে পয়সা দিয়ে পড়িব নালাগে, 100% ফ্রি। অনুষ্ঠানত উপস্থিত থাকি অসমৰ প্ৰতিটো সমষ্টিতে একোখনকৈ আইটিআই হব বুলিও কলে মন্ত্ৰীগৰাকীয়ে। 2025 চনৰ ভিতৰত প্ৰতিটো ব্লকতে এখনকৈ আইটিআই কৰাৰ লক্ষ্য চৰকাৰৰ। আজি আমি খুব নীৰৱে কাম কৰি কৰি এনেকুৱা পৰ্যায়লৈ আহিলোঁ যে অসমত এতিয়া সকলো জিলাতে আইটিআই আছে, মোটামুটি এতিয়া আমি সকলো সমষ্টিলৈকে গৈ আছোঁ। এই বছরের ভিতর প্রতিটি সমষ্টিত এখনকৈ আইটিআই করবার লক্ষ্য লৈছো, আর অহা বছরের ভিতর আমি প্রতিটি ব্লকতে এখনকৈ আইটিআই 2025 সনের ভিতর প্রতিটি ব্লকতে এখনকৈ আইটিআই করার লক্ষ্যে আমি আগবাড়িছো। সরকারি চাকরিমুখী নহৈ দক্ষতা বিকাশের জড়িয়ে বৃত্তিগত সংস্থাপনের প্রতি উঠি অহা যুবক যুবতীক আকর্ষিত করাই সরকারের লক্ষ্য। আনহাতে নিউজ 18 অসম নর্থ ইস্টে আয়োজন করা এডুকেশন ইমিনেন্স 2024 অনুষ্ঠানেরও শলাগ ললে মন্ত্রীগুলিয়ে। নিউজ 18 একটা অতি সুন্দর অনুষ্ঠান, বিশেষক শিক্ষাখণ্ডর জড়িত লোকসলক অনুপ্রাণিত করা, উৎসাহিত করার কারণে এই যে বটা প্রদান অনুষ্ঠান, ইয়ে নিশ্চয়ক শিক্ষার ক্ষেত্র যথেষ্ট সুন্দর ভূমিকা লব। আর বিশেষক সরকারি বেসরকারি খণ্ডর সাধারণ প্রাইমারি স্কুলখনেরপরা বিশ্ববিদ্যালয়লৈকে বিভিন্ন স্তরত এই ধরনের বটা প্রদান করা বা কারিকরী শিক্ষা দক্ষতা শিক্ষার বটা প্রদান ইত্যাদি শিক্ষা ব্যবস্থাটুক আগবাই নিয়ার ক্ষেত্রে এক সুন্দর অরিহণা যোগাব, আর মই তার কারণে নিউজ 18 কর্তৃপক্ষক ধন্যবাদ জানাইছো। মৌসুমী শর্মা বৰুৱাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।